রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অন ভ্লগ শুরু করছি এখন থেকে। তো আজ রাধাষ্টমী, রাধাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজ রাধাষ্টমী, আর আজ আজ গুড়িয়ার জন্মদিন। সকালবেলায় ওর জন্মদিনে তুই ওকে বলছিস মোবাইল ভেঙে যাক, তো গুড়িয়া কালকেই জন্মদিনের উপহার পেয়েছে মোবাইল। আর আজকে ওর দাদা বলছে মোবাইলটা ভেঙে যান ভগবান, না না তোর মোবাইল রেখে ফোন ছুড়ে দিবি না বলে দিলাম। বাপ রে বাপ, আমার বর তাড়াহুড়ো করছে এই দেখো। মানে মেয়ের ছোটটা ছুটি হয়ে যাবে 9টার সময়, তার জন্যই ও তাড়াহুড়ো করছে। আর গুড়িয়াকে একটা কাজ বলেছিল, গুড়িয়া করেনি, মোবাইল দেখছে, তার জন্য ওরা আরো রেগে গেছে, রেগে রেগে কাজ করছে। তো আমি এগুলো করেনি, ভোগ দেবো তো তাল তো মনে হয় পাবো না। আমার বড় এখন বাড়ি যাবে, জানি না তা পাবে কিনা, মনে হয় পাবে না। তো যা, আর বাকি মালপোয়া লুচি সুচি এসব বানাই, কলার বড়া, যে তালের বড়া মনে হয় তাল পাওয়া যাবে। দেখিনি কালকে, ভালো ছিল না, ভালো ছিল লুচি, ওই পোকা পোকা বেরোবে ওগুলো তো। তাহলে এখন চলে গেছে, ঘুরে গেছে তো, জন্মাষ্টমীর সময় তাল ঝরছিল। এখনো মালপোয়াটা বানাতে পারবো না, যেহেতু কলা আনেনি, মানতে যাচ্ছে। লুচিটা সুজিটা করে নি ততক্ষণ, আর কালকে আমি অন্নভোগ দেবো, আজকে এগুলো করবো। বর মেয়েদেরকে নিয়ে চলে এসেছে, গুড়িয়া পুজো দিয়ে এসেছে। এই যে গুড়িয়া কালীবাড়ি গেছিল পুজো দিয়ে এসেছে, আর সুইটি স্কুল থেকে চলে এসেছে, মনে পড়ে গেছে? বলো বলো, সুইটি গিয়ে একটা বলবে, আমাকে ভুলে গেছিল, আবার মনে পড়ে গেছে, এবারে বলবে সুইটি স্কুল থেকে চলে এসেছে। এই দেখো পাঠা বলি হয়েছে, কোথায়? ও আজকে মায়ের মন্দিরে, ওটাতে কপিরাইট আসবে না। আজকে আমি মন্দিরে যাইনি, গুড়িয়ায় গেছে পুজোতে। আমি বানিয়ে নি, তারপরে পুজো দেবো। আর গুড়িয়ার বন্ধু বান্ধব কয়েকজন আসবে বিকেলে, তখনই কেকটা কাটবে গুড়িয়া, তাই না গুড়িয়া? তখন কাটিস। সব এগুলো বানানো হয়ে গেছে, এগুলো বানিয়ে দিয়েছে সব। আর গুড়িয়া থালা সাজিয়ে দিয়েছে, এই যে আমার প্রদীপ বিনুচি রেডি করছে, পঞ্চপ্রদীপ রেডি করছে, আর আমি নিজে রেডি হয়ে আসি, মানে শাড়ি পরে আসি, তারপরে পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, আর গুড়িয়া সুইটি ও ঠাকুমা কাকার ছেলে সবাই মিলে যাচ্ছিল পিসির বাড়ি প্রসাদ খেতে। আর এখন আমি একলা সরবত খেয়ে নিই না, কাকি তো কিনেছে একটা দিদা করার, কিনেছে হয় না, হয় না, হাতের মধ্যে গুলিয়ে নিয়ে দেখা হয় না। কোথায় যাবো? হ্যাঁ তোরা যাবি, যাবে না কিছু আমি শোনা, বিকালে যাবো, তোরা এখনই যাবি, যা আগে পিসির বাড়ি যা, খিচুড়ি খাই, না তিনটে বেজে গেছে, আমার বড় এখনো খাচ্ছে না, শুধু ওই যে কার্টুন দেখে যাচ্ছে, টিভি দেখা শেষ হচ্ছে না। আর বড় মেয়ে ছোট মেয়েরা সবাই গেছে পিসির বাড়ি প্রসাদ খেতে, এখনো আসেনি, তখন আমরা প্রসাদ খেয়ে নেবো। আর আমার বড় মেয়ে, আমার বান্ধবীরা আসবে, বন্ধু বান্ধব আসবে, সবাই রেডি হবে, আমরাও রেডি হবো, ইস্কনে যাবো। তো প্রসাদ খেতে বলছি, এখনো খাচ্ছে না, তো খেয়ে নি, তিনটে বেজে গেছে। মা বাবা বলেছিল আসবে, কে জানি না, প্রসাদ খেয়ে একটু রেস্ট করছিলাম, বিকেল 4:30 বাজে। আমার মেয়ে, এই দেখো দুই মেয়ে একদম পাগল করে দিয়েছে রেডি হওয়ার জন্য, মানে মন্দিরে যাওয়ার জন্য। আর এই দেখো, আচ্ছা বাবা কি ঘুমে রেগুলার কেন করছে রে? টিভিটা এতক্ষণে বন্ধ করলাম চিৎকার করে করে, মোবাইলটা নিয়ে দেখছিল, তোমার একদিন বেশি না। আর এই দেখো একজন শুয়ে পড়েছে, বলছে আমাকে সাজিয়ে দিতে হবে, এখনো শুয়ে রয়েছে, ওকে সাজিয়ে দেবো। আর এখানে দাদা দেখো, ওকে ক্রিম্পিং করে দিচ্ছে চুলে, এই দিয়া, এই দেখো কি গান করছিস রে, কলেজে গেলে কি তুই এরকম ক্রিম্পিং করে দিবি নাকি? না না, ও তোমাকে বলে মা বড় হয়ে গেছি, কালকে কলেজে যাবে। কি যে মনে একটা গান পেয়েছে সত্যি, সেটিকে সাজিয়ে দিই, তারপর নিজেও রেডি হবো। তাহলে সবাই রেডি হয়ে গেছি, আর গুড়িয়ার বন্ধু বান্ধবীরা চলে এসেছে, বন্ধু এসেছে, আর এখন কেক কাটা হবে। তারপরে কেক কাটবে, ছবি না।
আমি চমকে গেছি, এদিক থেকে ধুম করে কি ফাটলো। আর আমরা যাবো তখন চললাম মন্দির, আর যাবো বাপের বাড়িতে প্রসাদ দিতে, যেহেতু কেউ আসেনি। এই যে বাবা আমাকে আসতে বলেছিলাম, বাবার গাড়ি খারাপ হয়ে গেছে, আসতে পারি। সামনে এসেছি, আমার ক্লাসের তার ছিঁড়ে গেছে একজন, আর দাও অনেক তাই এখন হাঁটতে হবে। আমি বসবো, ঠেলে ঠেলে নিয়ে যাবে বলছে গাড়ি, এই যে নিজে ঠেলছে, নিজে ঠেলে যাচ্ছে, আমাকে চাপিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবে। এখন স্কুটি বের করবে, তারপর আবার স্কুটি বের করবে। হ্যাঁ বসবো দাঁড়া, এতক্ষণে পৌঁছে গেছে না ওরা, কি জানি আমার স্কুটি স্টার্ট হবে কিনা ঠিক নেই। শোনা আবার স্কুটি স্টার্ট হচ্ছে না, স্কুটিটা ঠিক হলো মানে চললো, আর এখন আমরা মেলার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে রাস্তাতে মেলাই পড়ে যে বিশ্বকর্মা পুজোর মেলাতে আমরা এসেছিলাম। চলে এসেছি মন্দিরের সামনে, আর গুড়িয়া ওরা পৌঁছে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমাদের দেরি হয়ে গেল, বাইকটার ক্লাচের তার ছিঁড়ে গেল, আর স্কুটি স্টার্ট হচ্ছিল না সেই মন্দিরে। সবাই প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরে যাবেন। আর আজকের যে মহামণ্ডপ হচ্ছে ইসকন মন্দির, এই অনুষ্ঠানগুলি সহযোগিতা করার জন্য সাহায্য করুন। সমস্ত দর্শনার্থীদের ইসকন দুর্গাপুরের পক্ষ থেকে জানাই শুভ রথাষ্টমীর প্রীতিয় শুভেচ্ছা। এখন আমাদের মধ্যে কীর্তন শুরু হচ্ছে, কীর্তন পরিবেশন করছে যে ভক্তরা এখন কীর্তন যেমন আমি
আমি তাহলে সিগার মতো বানুতে যাব না নাচ করবে নাচ 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 মামিদের কাছে নাচ দেখাবে মা খাও দাও খাওনি না সেইমাত্র বাড়িতে এলাম আর এখন আমরা চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে নিই আর তারপর এগুলো সব গোছাতেও হবে যেগুলো এলোমেলো পড়ে গেছি বাসন মেয়েরা সাজুগুজু করেছে গোটা ড্রেসিং টেবিল থেকে নিয়ে সব আগোছানো সব গোছাতে হবে তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট।